হ্যালো ভিউয়ার্স, আমি গাজী সাব্বির আহমদ ফ্রম হোমিও পাঠশালা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দর্শকের রিকোয়েস্টে আজকে আমরা এসেছি, আমাদের শেডিউল অনুযায়ী আমাদের যে টপিক ছিল সেটাকে ক্রস করে আমরা দর্শকদের অনুরোধে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন কি, কেন, কিভাবে এবং এটার ম্যানেজমেন্ট কি? হাইপারটেনশন ডিজিজটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটি ডিজিজ। হাইপারটেনশন একটি মেডিকেল ওয়ার্ড, বাংলায় একে বলা হয় উচ্চ রক্তচাপ। হাইপারটেনশন আসলে কি? যখন মানুষের শরীরের কোনো কন্ডিশন নর্মাল প্রেশার থেকে উচ্চ অবস্থায় বিচরণ করে এবং এই উচ্চ অবস্থা থেকে সেটা স্থায়ীভাবে দীর্ঘদিন উচ্চ লেভেলে বিদ্যমান থাকে, সেই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলে। এই উচ্চ রক্তচাপের কয়েক প্রকারে হতে পারে। প্রথমত মেইনলি হাইপারটেনশন দুই রকমের হয়, নাম্বার ওয়ান প্রাইমারি হাইপারটেনশন, নাম্বার টু সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি বিনাইন হাইপারটেনশন এবং প্রাইমারি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনকে পুনরায় দুই ভাগে ভাগ করা হয়, এক সেকেন্ডারি বিনাইন হাইপারটেনশন এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। আমরা এখন জানব হাইপারটেনশনের এটিওলজি বা কারণ তত্ত্ব কি, কোন কোন কারণে হাইপারটেনশন হতে পারে। ইনহেরিটেড বা বংশানুক্রমিকভাবে এটা হতে পারে, বংশ পরম্পরা এটা আসতে পারে, এর প্রবণতা থাকতে পারে। যদি কোনো ব্যক্তি বেশি মানসিক পরিশ্রম করে তাহলে হাইপারটেনশন হতে পারে, বেশি ভোজন করে, বেশি খায় এমন ব্যক্তিরও হাইপারটেনশন হতে পারে। শরীরের স্থূলকায় মোটা প্রকৃতির মানুষ কম পরিশ্রম করে, বিলাসিতা জীবনযাপন করে এমন ব্যক্তিদের হাইপারটেনশন হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডের বা মূত্রথলির মূত্রতন্ত্রে যদি কোনো ডিজিজ থাকে তাহলে হাইপারটেনশন হতে পারে। টনসিল বা নাকে বা মুখে কোনো ক্ষত থাকে, যেটাকে আমরা লেজন বলি, এই লেজনের কারণে হাইপারটেনশন হতে পারে। পিটুইটারি গ্ল্যান্ড এর টিউমার হইলে হাইপারটেনশন হতে পারে। এছাড়াও অসংখ্য কারণে হতে পারে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যদি টিউমার থাকে তাহলে আমরা দেখেছি যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানসিক পরিশ্রম, টেনশন, উদ্বিগ্নতা, উত্তেজনা প্রবণ থাকলে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। যদি কোনো পেশেন্টের হার্ট বা হৃৎপিণ্ড অত্যন্ত জোরে পাম্প করে বা পাম্পিং ক্যাপাসিটি যদি অত্যন্ত বেশি থাকে তাহলে তার হাইপারটেনশন হতে পারে। এখন আমরা জানব হাইপারটেনশনের সাইন এবং সিমটম, যেটাকে মেডিকেলের ভাষায় ক্লিনিক্যাল ফিচার বলা হয়। কোন কোন সাইন এবং সিমটম থাকলে আমরা হাইপারটেনশন ডিটেক্ট করতে পারবো? কোনো পেশেন্টের রক্তচক্ষু, চোখ রক্তিম থাকবে, এটা হাইপারটেনশনের একটি বিশেষ ইঙ্গিত পেশ করে। হাইপারটেনশনের পেশেন্ট সবসময় রক্তচক্ষু থাকবে, তার মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাঘাত ঘটবে, কিডনির স্বাভাবিক ক্রিয়া, হার্টের নর্মাল স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। এছাড়াও আরও কিছু লক্ষণ আমরা লক্ষ্য করি, যেমন দৃষ্টিশক্তির প্রখরতা কমে যাবে এবং তার সাময়িক সংজ্ঞা লোপ পাবে, যেটাকে আমরা সন্ন্যাস বা মানসিক বিকারগ্রস্ত যেটা বলি। এরপরে তার সিস্টোলিক প্রেশার 140-এর উপরে থাকবে এবং ডায়াস্টোলিক প্রেশার 90-এর উপরে থাকবে। এটি হচ্ছে হাইপারটেনশনের পেশেন্টের সাইন্স। আমরা এখন জানব হাইপারটেনশন রোগীর কমপ্লিকেশনগুলো কী কী। হাইপারটেনশনের রোগীর কিছু কমপ্লিকেশন লক্ষ্য করা যায়, এক সেরিব্রাল থ্রম্বোসিস, দুই সেরিব্রাল হেমোরেজ, তিন কনজেস্টিভ হার্ট ফেলুয়ার, যেটাকে আমরা রাইট হার্ট ফেলুয়ার বলি, চার হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি এবং নাম্বার পাঁচ লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, হাইপারটেনশনের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। অনেক পেশেন্ট হাইপারটেনশনের ডিজিজ আক্রান্ত হওয়ার পর অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের দিকে ঝুঁকে যায় এবং তারা অত্যন্ত আস্থার সাথে অ্যালোপ্যাথি ওষুধ গ্রহণ করে। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে হোমিওপ্যাথিতে অত্যন্ত ভালোভাবেই হাইপারটেনশনের মেডিসিন আমাদের আছে এবং এটা সফল ডাক্তারেরা
পেশেন্টের ক্যাটাগরি বুঝে এই মেডিসিনগুলো প্রয়োগ করতে হয়। কোনো ডাক্তার বুঝতে না পারে, যদি অর্গান অফ মেডিসিনের রুলসগুলো অ্যাফোরিজমগুলো ফলো না করে, তাহলে এই মেডিসিনের প্রয়োগ পদ্ধতিতে ত্রুটি হলে রুগীর কষ্ট লাঘব হবে না, সেক্ষেত্রে দোষটি হবে হোমিওপ্যাথির। এজন্য সঠিক ব্যক্তিকে সঠিক ওষুধ নির্বাচন করতে হবে, আর বিশেষ করে টেনশন করা যাবে না, কমপ্লিট বেড রেস্ট থাকতে হবে এবং তাকে তার কোষ্ঠ পরিষ্কার রাখতে হবে, যেগুলো গুরুপাক না এরকম খাদ্য খাওয়া তার খেতে হবে। ম্যাক্সিমাম টাইম তার কমফোর্টেবল থাকতে হবে, চিত্ত বিনোদনমূলক প্রোগ্রাম দেখতে হবে। এখন আসি হোমিওপ্যাথি কোন কোন মেডিসিন দিয়ে আমাদের প্যাশেন্টকে আমরা ট্রিটমেন্ট করবো। হোমিওপ্যাথিতে মেনলি পাঁচটি মেডিসিনের কথা আমি বলবো। নাম্বার এক গ্লোনোইন, দুই বেলেডোনা, তিন কোলচিকাম, চার আর্নিকা এবং পাঁচ অ্যাস্ট্রক্স। এই পাঁচটি মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম শ্রেণীর মেডিসিন, রুগী বুঝে রুগীর সাইন সিমটম বুঝে আমাদেরকে প্রয়োগ করতে হবে। বিশেষ করে অর্গান অফ মেডিসিনের সূত্রগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও যারা নবীন চিকিৎসক তারা আরও কয়েকটি মেডিসিন কাছে রাখতে পারেন, আর্নিকা, অ্যাস্ট্রক্স এবং হাইপেরিকাম, এই মেডিসিনগুলো রাখতে পারেন। আমরা আশা করি এই মেডিসিন দিয়ে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে অর্গান অফ মেডিসিনের রুলস ফলো করে হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া হয়, তাহলে এই ধরাতে প্যাশেন্ট অত্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং সে দোয়া করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই আলোচনাটা যদি উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাবস্ক্রাইবের পাশে বেল বাটনে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। সবাইকে।